বছর তিনেক আগে কিয়ার স্টারমার লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করতে চেয়েছিলেন। সেটি ছিল 2021 সালের কথা। সে সময় বোরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভদের কাছে পরাজিত হওয়ার পর পদত্যাগের কথা ভেবেছিলেন তিনি। অথচ আজ সেই কিয়ার স্টারমারই ব্রিটেনের প্রধানমন্ত্রী। ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির, আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। ভোটের মাঠে লেবার পার্টির এমন সাড়া জাগানো সাফল্যের নেপথ্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। বিবিসি বলছে, ব্রিটেনের ইতিহাসে স্টারমার পঞ্চম নেতা যার হাত ধরে লেবার পার্টি ক্ষমতায় আসতে পেরেছে। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ, ভরসা করার মতনই রাজনীতিবিদ। কিন্তু সমালোচকদের অনেকের মতে স্টারমার চৌকস নন, বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজনীতিক। চলুন আজকের প্রতিবেদনে স্টারমারের জীবনের টুকিটাকি জেনে নেওয়া যাক। কিয়ার স্টারমারের জন্ম রাজধানী লন্ডনে, কিন্তু বেড়ে ওঠা লন্ডনের বাইরে একটি ছোট শহরে। তার মা ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা পরিষেবার ব্যবস্থার জন্য কাজ করতেন, আর তার বাবা ছিলেন একজন টুল মেকার। স্টারমার ছিলেন তাদের পরিবারের প্রথম সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রেখেছিলেন। জীবনের শুরুর দিকে কাজ করেছেন সোশ্যালিস্ট অল্টারনেটিভস নামের একটি ম্যাগাজিনে, কিন্তু পরবর্তীতে 2008 সাল থেকে ব্রিটিশ সরকারের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস পরিচালনা করেন। 61 বছর বয়সে স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন পুরো দস্তুর একজন মানবাধিকার আইনজীবী। যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালকের পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। 2015 সালে নির্বাচিত সংসদ সদস্য তিনি। উত্তর লন্ডনের একটি আসনের প্রতিনিধিত্ব করেন। পরে 2020 সালে জেরেমি কর্বিনের স্থলাভিষিক্ত হন, দায়িত্ব নেন লেবার পার্টির। এরপর দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। ঠিক কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়ে এর সুফল পেলেন তিনি। 2008 ও 2013 সালের মধ্যবর্তী সময়ে স্টারমার এমপিদের তাদের খরচের অপব্যবহারের জন্য, ফোন হ্যাকিংয়ের জন্য সাংবাদিকদের এবং পুরো ইংল্যান্ড জুড়ে অশান্তিতে জড়িত তরুণ দাঙ্গাবাজদের বিচারকের তদারকি করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধি প্রদান করেন। রাজনীতির মাঠে সাড়া ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলার, ক্লাব ফুটবল আর্সেনালেরও ভক্ত তিনি। বাকিংহাম প্রাসাদের প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন। আর এর আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর স্টারমারকে ডাউনিং স্ট্রিটে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি পড়তে হবে। ভোটের আগে তিনি কেবল এক শব্দের প্রতিশ্রুতি দিয়ে তার প্রচার করেছেন, তা হচ্ছে পরিবর্তন। জনগণের জন্য সরকারি সেবার মান কমে যাওয়া এবং জীবনযাত্রার মান নিয়ে মানুষের ক্ষোভকে কাজে লাগিয়েছেন স্টারমার। বলেছেন, লেবার পার্টি পরিবর্তন আনবে। যে প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় আসতে যাচ্ছেন, তা থেকে শীঘ্রই উত্তরণের কোনো জাদুমন্ত্র তার কাছে নেই।